মারাত্মক ধরনের একটা জিনিস সংরক্ষণ করে রাখছে। তো আমরা বাঁধে যাইতে এখানে হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ দেখতে পেলাম। এখানে আমরা এখন ঢুকে দেখব কি এ পাশে হচ্ছে কার্যালয়। নামাজ চলতেছে। নামাজ হচ্ছে দরগা শরীফের মসজিদে। এখানে একটা দিঘি দেখা যাচ্ছে বড়। দেখতে পাচ্ছেন এখানে মাজার শরীফে অনেক লোক বসে আছে, আর সামনে এটা মাজার শরীফের মসজিদ। এখানে কি মাছ আছে ছোট ছোট? আপনারা দেখতে পাচ্ছেন এটা মেইন আর কি মাজার শরীফ। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মেইন মাজার শরীফ। সাইডে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে মহিলাদের জিয়ারতের স্থান। আমি যদি ভিতরে এই পাশে একটু ঢুকে দেখাই কি আছে। বাঁ পাশে এটা মসজিদ। তো এখানে দেখতে পাচ্ছেন হুজরাখানা। তো এই পাশে এরকমই দেখতে পাচ্ছেন, আর কিছু নাই। এই পাশটা এরকম। এখানে কি ছিল আসলে সঠিক ইতিহাস আমার জানা নাই। আচ্ছা আচ্ছা, আমি পেয়েছি। দেখেন এই জায়গাটা হচ্ছে, দেখেন এখানে লেখা আছে যুদ্ধ জয়ের পূর্বে তান্ত্রিক দেওরাজ কর্তৃক নরবলির ব্যবহৃত পাথরের অংশ, জুব কাষ্ঠ ও নালাযুক্ত রক্তপাত্র। দেখেন আমি একটু যদি দেখাই আপনাদের, ওই যে ওইখানে নরবলি দেওয়া হতো আর এটা রক্তপাত্র, এখানে সেই রক্তটা এসে জমা হতো। মারাত্মক ধরনের একটা জিনিস সংরক্ষণ করে রাখছে। আপনারা আসলে এটা দেখতে পাবেন, অবশ্যই এই জায়গাটা দেখে যাবেন। এই হচ্ছে মাজারের সম্পূর্ণ ভিউ। এই তো আপনারা দেখতে পাচ্ছেন।